নমস্কার বন্ধুরা আমাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার নিয়োগ করতে চলেছে পুরুলিয়ার যে ডিস্ট্রিক্ট অফিস রয়েছে সেই ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু নিয়োগ করা হবে তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস জানিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু ডিটেলস আজকে কিন্তু আমি জানিয়ে দেবো তো ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট যে লাইব্রেরি যে অফিস রয়েছে সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসে নিয়োগ করা হবে তো এখানে জানিয়ে দিই এটা কিন্তু একটি কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি এবং এক বছরের মেয়াদে কিন্তু এই চাকরিটি হবে তো চলুন কী ক্রাইটেরিয়া আছে দেখে নেওয়া যাক টোটাল ভ্যাকান্সি আছে একটি আপনাকে হচ্ছে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে যে কোনো শাখায় এবং আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ সার্টিফিকেট থাকা চাই কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর সে সঙ্গে আপনাদের নলেজ থাকা চাই কে ও এই যে সফটওয়্যার এটা একটি সফটওয়্যার এই সফটওয়্যারের ওপরে হচ্ছে আপনাদের একটি অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন এবং সে সঙ্গে যদি আপনারা কোনো রকম হার্ডওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের কাজ জানেন তো সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ উনি চল্লিশ বছরের এর মধ্যে আপনারা বেতন পাবেন আঠারো আঠারো হাজার টাকা প্রতি মাসে তো আপনাদের যে সে সিলেকশান পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং পার্সোনালি টেস্ট নেওয়া হবে নেওয়ার পর কিন্তু আপনাদের নিয়োগ করা হবে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনভাবে আবেদন করতে হবে পুরুলিয়ার যে গভর্নমেন্টের যে সাইট রয়েছে যে অফিশিয়াল সাইট সেই সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লু ডট পুরুলিয়া ডট নিক ডট ইন এই সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আমাদের রকম কোনো কিছু টাকা পয়সা লাগবে না অর্থাৎ কোনো আবেদন ফি লাগছে না লাস্ট ডেট হচ্ছে চার বারো দু হাজার উনিশ তো আবেদনের লিঙ্ক যে রয়েছে তা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়া আপনারা চাইলে যে পুরুলিয়ার যে অফিসিয়াল সাইড আমি মাত্র দেখালাম সেই সাইডে গিয়ে সরাসরি কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন আবেদন করার পর যে প্রিন্ট আউট বেরোবে সেটি আপনারা আপনাদের কাছে রেখে দেবেন এবং পরবর্তীকালে যখন অ্যাডমিট কার্ড আসবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সেটা আপডেট দিয়ে দেব তাই বন্ধুরা অবশ্যই আপডেট থাকতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ছোটো কাজ করতে হবে ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে ওটাকে প্রেস করে দিতে হবে আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নিতে হবে তাহলে কিন্তু এই ধরনের আপডেট কিন্তু আপনারা সবসময় কিন্তু পেতে থাকবেন